Now I want to discuss about the mental ability series 1993 mental ability series ni alochona korier dekha jay amra khatar to aki aki ola kormu tobe ami boi dekhai deya amra khatar ta aki aki ola koriya amra cancellation kormu দেখা যায় 1993 কোয়েশ্চন নাম্বার হইল 16 কোয়েশ্চন নাম্বার 16 যে আমরা এটা প্যাটার্ন আমরা ডকরম ডকরার পরে আমরা ক্যান্সেল করবো দেখা গেছে বি সি ডি ক্যান্সেল হয়ে যায় আমার আনসার মিলে গিয়া ওটা দেখা যায় আনসার আমার গিয়া মিলে গিয়া আমার আনসার B, C, D cancel. So answer is A. আমরা বই দিলে আকিতে আমরা ভাবতে হলে করিয়া করবো আমি বুঝাই দিই এটারি তা আমি বই করি করি দিব তুমি তাই ফলো করিও 1993-17 আমার এখানে আছে ফোর লাইন্স ভার্টিক্যালি ফোর লাইন্স এটা ফোর থেকে হয়েছে ইন থ্রি থ্রি থেকে হয়েছে টু না এটা হয়েছে গিয়া ফোর থ্রি টু এরপরে হয়েছে গিয়ে আমার ওয়ান আমরা একটা একটা করে করবো এখানে হরাইজন্টাল লাইন আছে সেভেন সেভেন থেকে গিয়েছে ফাইভ 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 ফোরে হয়েছে গিয়া থ্রি এর বাদে গিয়ে ওয়ান দুইটা দুইটা কমিয়া গেছে এবার থেকে একটা কমছে এবার থেকে একটা কমছে হয়েছে তিনটা তিনটা থেকে হয়েছে দুইটা দুইটাতে একটা ইনো আসলো সেভেন ফাইভ দুইটা দুইটা করে কমে থ্রি দুইটা কমব ইন একটা এদিকে আছে ফোর ফোর থেকে হয়েছে থ্রি থ্রি থেকে গেলে টু এর বাইরে ওয়ান এখন আমরা অপশনটা সিলেক্ট করব আমরা অপশন সিলেকশন করব দেখা যায় এটা হয়েছে গিয়া এই হলো গিয়া আমার ফিগার আমরা ম্যাচ করতে গিয়া দেখা যায় এখানে আমাদের তিনটা আছে এ ইজ ক্যান্সেল এ ইজ ক্যান্সেল বির মাঝে দেখা যায় আছে সির মাঝে ইন দুইটা এটা ক্যান্সেল ডি ক্যান্সেল আনসার ইজ বি উই চুজ দ্য আনসার থ্রু ক্যান্সেলেশন উই চুজ দ্য আনসার থ্রু ক্যান্সেলেশন আমরা ক্যান্সেলেশনের মাধ্যমে আনসার আনব এখন এলো 19 মাঝে দেখা যায় এটা না 18 মাঝে আমার টার্ন আউট আছে এই ফিগারটা যেটা আছে এটা টার্ন করে অ্যান্টি ক্লক ওয়াইজ টার্ন করছে অ্যান্টি ক্লক ওয়াইজ টার্ন করছে টার্ন করিয়ে গিয়া এটা এইভাবে হয়েছে আমি বই দেখাই দিই আর তুমি তাই বই দেখিও না তুমি তাই খাতার মাঝে আঁকিও টার্ন করছে এটা আসলো দিস ইজ টার্নিং অ্যান্টি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ দিস ইজ টার্নিং ক্লক ওয়াইজ নট অ্যান্টি ক্লক ওয়াইজ সরি এটা ভুল করছি দিস টার্নিং ক্লক ওয়াইজ এটা ক্লক ওয়াইজ টার্নিং করে ক্লক ওয়াইজ টার্নিং করিয়া আমার কিতা আসলো আমি না কিয়া থাকাই এটা আসলো এই এর ফলে গেছে এটা এই এরপরে গেছে এটা ওখানো এরপরে আমার গেছে এটা এইভাবে তো এই হলো কি আমার ফিগার দিস ইজ দ্য ফিগার এখন আমার যে এই দুটার মধ্যে একটা সার্কুল আছে সার্কুলটা টার্ন করে ওখানে গেছে এখন আইব গিয়া এটা অন সো দিস ইজ আনসার ফিগার নাও উই ম্যাচ আমরা ম্যাচ করতে সময় ওয়ান বাই ওয়ান ম্যাচ করবো আমরা দেখবো এই দুইটা সার্কুল আছে সাইডও নট টপ অ্যান্ড বটম লেফট অ্যান্ড রাইট সাইডও আছে এটা তো লেফট অ্যান্ড রাইট সাইড হইতে গিয়ে আমার এইজ ক্যান্সেল এটার মধ্যে লেফট রাইট আছে ক্যান্সেল নাই ইনো লেফট রাইট আছে ক্যান্সেল নাই ইনো লেফট রাইট আছে ক্যান্সেল নাই আমরা এই দুইটা সার্কুলার পজিশন দিয়া অনলি টু ক্যান্সেল এ আমরা এটারে ক্যান্সেল করছি এখন আমরা ইটার পজিশন দেখি
iterator position is here, this is cancel, this is cancel, so answer is D. এইভাবে আমার আনসার নেওয়া লাগবো এক্সামিনেশন হলো। এখন আমি গেছি 19 এর মাঝে দেখা যায় এই টানটা ক্লকওয়াইজ ঘুরে এর মাঝে এক্সট্রা আসলো অনয়েছে দুইটা ইনো আছে তিনটা অনয় এব সাইডটা তো দেখা যায় আমার ও আঁকিলাম আমি এটা আঁকিয়ে দেখা গেছে যে এটা আসলো পার্টিক্যালি ইনোয়েছে হরাইজেন্টালি আবার পার্টিক্যালি তো ইনো হরাইজেন্টালি অনয়েব সাইডটা লাইন আমি ক্লিয়ারলি আঁকিয়ে দেখাই এটার মাঝে একটা ইনো আছে দুইটা ইনো আছে তিনটা অনো আছে সাতটা এখন দেখা যায় সাতটা ওটার মাঝে আছে এটার মাঝে নাই এটার মাঝে নাই এটার মাঝে নাই দিস ক্যান্সেল দিস ক্যান্সেল দিস ক্যান্সেল এটাই লাগি দেখা যায় আমার আছে উপরে দিয়া এন্টি ক্লকওয়াইজ ঘুরে আইসে লেফট সাইডও বাদে আইসে গিয়া নিচে এবার দেখেছে রাইট সাইডও এখন আমরা অপশন সিলেকশন করতে গিয়া দেখা যায় রাইট সাইডও এটা উপরে ক্যান্সেল এটা হইল রাইট সাইডও ক্যান্সেল ওগুলো লেফট সাইডও আছে অ্যান্সার দিস ইজ হইল এটা হইল নিচে যার কারণে দিস ইজ অলসো ক্যান্সেল সো অ্যান্সার ইজ সি এখন ফরওয়ার্ডটা যাইছেন আমি দেখা যায় ইনোর মাঝে আসলো একটা ইনোটা সরি হয়েছে জ্ঞান হয়েছে কি দুইটা তো ইনটা কি হয়েছে একটা দুইটা দুইটাতে হয়েছে সাইডটা তো সাইডটা থেকে ফরে হইব গিয়া সাইডটাতে গিয়া ফরে হইব গিয়া ছয়টা অন এক বাদে হয়েছে দুই হইল গিয়া দুই বাদে হয়েছে সাইড অর্থাৎ অন বাড়িছে একটা আসলো একটা ইনো হয়েছে দুইটা তো অর্ডারে টু দিন টু করি হয়েছে সাতটা অর্ডারে দুইটি পূরণ করি হয়েছে ইনো সাতটা ইনো আছে এক ওগুলো দুইটা পূরণ দুইটি পূরণ করেছি তো দুইটি পূরণ হলে একটা থেকে হয়েছে দুইটা দুইটা তো হইলে সাতটা তো সাইডে দুইটি পূরণ হলে ইনো কি হইব আটটা এক দুই তিন সাইড এক দুই তিন সাইড অন আটটা হইব দেখা যায় এটা আটটা হইব হইল গিয়া এখন আমার অপশন চুজ করি অপশনের মাঝে দেখা যায় এখানে মাঝে আছে ইনো তিনটা ইনো তিনটা কিন্তু আমার সাইডটা হইতে লাগে দিস ইজ ক্যান্সেল দিস ইজ ক্যান্সেল দিস ইজ ক্যান্সেল সো আনসার ইজ ডি তুমি তো বুথ করিও না তুমি তো একে একে অপশন করিও নেক্সট নেক্সট 22 এটা লোকে দেখা যায় এন্টি ক্লকওয়াইজ 45 ডিগ্রি এন্টি ক্লকওয়াইজ 45 ডিগ্রি আমরা হয়েছে গিয়া কনসিডারেশন করব দেখা গেছে এই হলো গিয়া এখান তখন যদি এটা টার্নিং করে এইভাবে আমরা এটার ধরব 45 ডিগ্রি এই আসলো কর্নার ও আইসে সো দিস ইজ 45 ডিগ্রি আমরা হইল গিয়া একটা রাইট অ্যাঙ্গেল হইল গিয়া 90 ডিগ্রি তার হাফ যদি মানে টার্নিং হয় ইফ রোটেশন ইজ হাফ দেন ইট ইজ 45 ডিগ্রি এটা 45 ডিগ্রি হয় যার কারণে আমার দেখা গেছে আমার একটা জিনিস হইল যে কর্নার থেকে কর্নার গেলে 90 ডিগ্রি অথবা মিডিল তাকিয়া মিডিলে গেলে 90 ডিগ্রি কর্নার তাই কর্নার 90 ডিগ্রি মিডিল তাই মিডিল 90 ডিগ্রি কিন্তু যদি মিডিল তাকিয়া কর্নার থেকে মিডিলে যায় দেন ইট ইজ 45 ডিগ্রি ইফ ইট ইজ মুভ ফ্রম ইফ ইট ইজ মুভ ফ্রম কর্নার টু মিডিল দেন ইট ইজ 45 ডিগ্রি এটা
টার্নিং করছে অ্যান্টি ক্লক ওয়াইজ 45 ডিগ্রি, অ্যান্টি ক্লক ওয়াইজ 45 ডিগ্রি। এখন দেখা যায় এটা হইল, এরপরে আরো 45 ডিগ্রি টার্নিং করছে, এর বাদে করবো 45 ডিগ্রি টার্নিং। দিস ইজ সো দেখা গেছে এটা 45 ডিগ্রি টার্নিং করিয়া আমার পজিশনটা হয়েছে গিয়া দিস ইজ শেডেড, দিস ইজ আনশেডেড। এখন আমার ম্যাচিং করতাম, ম্যাচিং করতে গিয়ে দেখা যায় আমরা পইলা ওটা নিচে আসে, ওটা ম্যাচিং করি, ইনো আছে, ইগুনাই ক্যান্সেল, ইগুনাই ক্যান্সেল। এখন ইটার মাঝে শেডেড, ইটার মাঝে শেডেড, আমরা প্রত্যেকটা এইভাবে কম্পেয়ার করবো, বাদে উপরটা কম্পেয়ার করি, এটা হলো আনশেডেড, এটা হলো আনশেডেড, এটা হলো শেডেড, সো দিস ইজ ক্যান্সেল, সো আনসার ইজ এ। আমরা একটা একটা কম্পেয়ার করবো, এটা আছে শেডেড, শেডেড, ইনো নাই এটা ক্যান্সেল, ইনো নাই এটা ক্যান্সেল, ইনো শেডেড আছে, ইনো শেডেড আছে, এটা আমরা ক্যান্সেল করতাম পারি না ভাত। এখন যখন ওটা আমি লাইমো, ইনো আনশেডেড, ইনো ইনো শেডেড, দিস ইজ ক্যান্সেল, সো আনসার ইজ এ। নেক্সট কোয়েশন, ইনো আছে থ্রি সাইডেড ক্লোজ ফিগার, ইনো আছে ফোর সাইডেড, ইনো হলো ফাইভ সাইডেড, ইনো আছে তিনটা সাইডটা পাঁচটা, তো তো এটা হইব কি আমার ছয়টা, ইনো আছে লাইন একটা, আমরা একটা একটা করে করবো, সব একলগে করতাম না, ওয়ান বাই ওয়ান। ইনো আছে একটা, ইনো আছে দুইটা, ইনো আছে তিনটা, কাজে ইনো লাইন হইব চারটা, চারটা লাইন রাখার জায়গা রয়েছে না। তো এখন আমরা মিলাই চাই যে শেডেড ফিগার ছয়টা ফিগার হলা, ছয়টা ফিগার হলা দেখা যায় এটা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ, দিস ইজ ক্যান্সেল, দিস ইজ, এখানে মাঝে ফার্স্টটা আছে, দিস ইজ ক্যান্সেল, এখানে মাঝে ছয়টা আছে, ইনো মাঝে সাইডটা আছে, ডি ইজ ক্যান্সেল, সো আনসার ইজ সি। আমরা একটা দিয়ে মিলাইলি আর, এখন ইনোর মাঝে আছে সাইডটা, ওয়ান টু থ্রি ফোর আছে, ইনোর মাঝে আসলো, এটা মিলছে না, কাজে আনসার ইজ সি। কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি ফোর, টোয়েন্টি ফোর দেখা যায় আমার বাইরের ফিগার যেটা এটা সমান রয়েছে, এই এই হলো কি আমার আউট ফিগার, আউটোর ফিগার যেটা আছে এটা সবখানোর সমান, অনু হয়েছে গিয়ে কিত হয়েছে, অন্য একটা লাইন ক্লক ওয়াইজ, অন্য একটা লাইন ক্লক ওয়াইজ, অন্য একটা লাইন ক্লক ওয়াইজ, সো আলটিমেট ফিগার ইজ দিস। এখন আমরা মিলাই চাই ওয়ান বাই ওয়ান, ফুলা ওটার পজিশন মিলাই, ওখান দেখো ওটার পজিশন মিলাইতে গিয়া দিস ইজ, দিস ইজ, দিস ইজ ক্যান্সেল, এটাও ক্যান্সেল, এই জায়গাটার মাঝে যে লাইন আছে যেটা, এই লাইনটা এখানেও আছে, এখানেও আছে, এখানেও ইনো লাইন নাই, এটা দুইটার লাইন নাই, সো দিস দিস ইজ ক্যান্সেল। এখন আমরা যাই চাই মিডিল, মিডিলের মাঝে সাইডটা এটাই ম্যাচ করছে না, এটাতে ম্যাচ করছে, এটা তো ক্যান্সেল হয়ে গেছে, সো আনসার ইজ বি, অলরেডি ক্যান্সেল, সিএনডি, সিএনডি অলরেডি ক্যান্সেল, অ্যান্ড এ ইজ ক্যান্সেল, সো আনসার ইজ বি। আনসার নাম্বার টোয়েন্টি ফাইভ, টোয়েন্টি ফাইভের মাঝে ইনো আছে দুইটা, ইনো হয়েছে সাতটা, ইনো হয়েছে ছয়টা, এখানে হইব আটটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা হইব। এখন আমি আনসার ফিগারও মিলাই চাই আটটা কোনটা আছে, দেখা যায় গিয়া আমার পজিশনটা তো উপরে দিয়া, সো দিস ইজ ক্যান্সেল, এখানের মাঝে আছে
একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দিস ইজ ক্যান্সেল মনে আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট সো দিস এখানের মাঝে আছে দিন মাঝে কীটা আছে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এখানেও আটটা এখানেও আটটা কিন্তু ওই সিকিটা আমরা ফিগারটা আসছে আসছে কিটা কর আমার অ্যান্টি ক্লক ওয়াইজ মুভ করে তো অ্যান্টি ক্লক ওয়াইজ মুভ করলে সো আনসার ইজ সি ডি ইজ ক্যান্সেল নাও নেক্সট কোয়েশন ইজ টোয়েন্টি সিক্স হইল গিয়া এটা হইল গিয়া ফুইলার চেঞ্জ হয়েছে এদিকে তো বাদে চেঞ্জ হয়ে গেলে এইভাবে এটা এইভাবে হয়ে যাব এখন এটা গেছে মিডিলত মিডিল থেকে গেছে সাইড থেকে গেছে মিডিল আবার সাইড করছে আবার ব্যাক করে এটা আইব ওখানো আবার মিডিল আইব এটা আসলো মুভ করছে মিডিল দেন ডি সাইড এন্ড এগেন রিটার্ন ব্যাক টু দিস এখন আমরা অপশন চুজ করি অপশন চুজ করতে গিয়ে দেখা যায় দিস ইজ নট ক্যান্সেল এটার পজিশনে মানে না ক্যান্সেল এটার পজিশনে ঠিক আছে এখন দেখা লাগবো আমার সাইডের সার্কুল এটা হইল সাইডের দিস ইজ ক্যান্সেল সো আনসার ইজ সি টোয়েন্টি সেভেনের মাঝে আমার দুইটা আছে দুইটা আছে এটা অ্যান্টি ক্লক ওয়াইজ কর্নার তাই কর্নার রয়েছে অ্যান্টি ক্লক ওয়াইজ ও কর্নার হয়েছে আবার রিটার্ন ব্যাক করে অনেক এসে গিয়া তো আমরা কিতে হইবে কেন যেহেতু হে এই কর্নার থেকে এ কর্নার হয়েছে আবার ওখান থেকে হে রিটার্ন ব্যাক করে গেছে কেন তো তখন থেকে রিটার্ন ব্যাক করে আবার হে আইব কেন একবার হে অনার আবার যার আর যার ওখান থেকে আইসে অন আবার রিটার্ন ব্যাক করে অনেক এসে গিয়া এখন দেখা যায় সিডের সার্কুল কইছে অ্যান্টি ক্লক ওয়াইজ ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ ফোর্টি ফাইভ ডিগ্রি সো দিস ইজ হেয়ার এটা হয়েছে গিয়া মিডিল তাই এসছে কর্নার কর্নার তাই আবার গেছে মিডিলও তো মিডিল তা গিয়া আবার দেব কর্নারও এখন আমার আনসার দেখা লাগবো আনসার তো দেখা যায় আমার বি সি ডি ক্যান্সেল আনসার ইজ এ এইলি আমার একটা প্রশ্ন আছে সাম কমপ্লিকেটেড এখন আমরা একটা শেডের যেটা আছে একটা এরো আছে যেটা এটা হইল গিয়া টার্নিং করে হইল গিয়া ক্লক ওয়াইজ স্ট্যান্ডিং করিয়া তার পজিশন চেঞ্জ করে এখানে ইয়া পজিশন চেঞ্জ করছে দেখা যায় চেঞ্জ দ্য পজিশন এর বাদে এখানে ইয়া দেখা যায় তার পজিশনটা সমান রয়েছে তো এখানে গিয়া এটা বিপদটা এটা আনসারের মাঝে ভুল আছে এগোই তো গিয়া ওদিকে হে ক্লক ওয়াইজ স্ট্যান্ডিং করে ক্লক ওয়াইজ স্ট্যান্ডিং করে উৎসাহিত ইয়া আইসে অন এর বাদে অন এর বাদে অন এই লোকি আমার ইটার পজিশন নেক্সট দুইটা লাইট যাই দুইটা এলাই কীটা করছে দুইটা এলাই আবার দেখা যায় ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ তো দুইটা কীটা করবো দুইটা আমরা দেখবো এরও তার পজিশন চেঞ্জ করছে নি এরও দেখা যায় এটা আসলো এন দ্যাট সাইড এটাও দেখা যায় আছে তার আউটসাইড এটাও আউটসাইড সো দিস ইজ আউটসাইড এটা হইল কি আউটসাইড এখন আমি অপশন চুজ করে যাই গিয়া ইনোর মাঝে সাইডও একটা ইনো একটা ইনোর মাঝে এটা মিলেন না দিস ইজ ক্যান্সেল ইনো আছে আউটসাইড দিস ইজ নট ক্যান্সেল দিস ইজ নট ক্যান্সেল উপরে দিয়ে আছে এরো
It has said, this is cancelled. It has already cancelled. This is already cancelled. So answer is D. Answer is D. ওরা মাঝে আনসারের মাঝে কনফিউজ আছে, কারণ দেখা যায় কিটা আমরা এই যে সাইটটাল আছে, সাইটটাল এরর পজিশন চেঞ্জ করে ইনোগি আবার কিটা করছে, এরো চেঞ্জ দ্য ডিরেকশন, এরো চেঞ্জ দ্য ডিরেকশন, এরো চেঞ্জ দ্য ডিরেকশন, কাজে ইনো আইয়া এটা ভিতর দিকে হইব, ভিতর দিকে হইলে ডি ইজ ক্যান্সেল, সি বি ভিতর দিকে যদি হয় এটা হইলো গিয়া ইউনো আউটসাইড আসলো, তো এটা হইব ইনসাইড, তো ইনসাইড এলে সি ইজ ক্যান্সেল, আনসার ইজ ডি, ডি সি ইজ ক্যান্সেল, আনসার ইজ ডি। ওটা বলা কই দেখবা, এটা হইলো কি সাইডটা যেটা এটা এরো ডিরেকশন চেঞ্জ করে, চেঞ্জ দ্য ডিরেকশন অফ এরো, সো দিস ইজ আনসার ইজ ডি নট সি। এখন আমরা দেখা যায় ইকানের মাঝে আছে এক দুই তিন চার পাঁচ ছয়, ইনো আইসে এক দুই তিন চার পাঁচ, দেখা যায় ইকানের মাঝে আসল এক দুই তিন চার, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, ইকানো আইসে ওয়ান টু থ্রি ফোর ফাইভ, তে তো একটা কমের ওয়ান টু থ্রি ফোর, তেমন আইব তিনটা। এখন তিনটা যদি হয় আমার কিতা হয়েছে সবসময় এরো ডিরেকশন চেঞ্জ করছে, ইগনো যদি রাইট সাইড অন যদি যা থাকে এটা হইব গিয়া ওবায়, এটা হইব ওবায়, এটা হইব গিয়া ওবায় ডিরেকশন, সবসময় চেঞ্জ অর ডিরেকশন, তো এগুলো যদি চেঞ্জ ডিরেকশন হয় এটা আসলে এরো অন, অগুয়াইব নিচে, অগুদাইব উপরে, অগুদাইব নিচে। এখন আমরা কিতা করি ম্যাচিং করি, ম্যাচিং করতে সময় আমরা উগু এরো উগু হইলা রাইট সাইড এরো দেখি, লেফট সাইডের এরো, লেফট সাইডের এরো এটা হইলে গিয়া উপরে দিয়া, এগু লেফট সাইডের উপরে উপরে দিয়া, ওগু রাইট সাইডের ইনো হইলে গিয়া তিনটা হইতো, ইনো হইলে আছে কি সাইডটা, ইনো হইলো তিনটা, সো আনসার হইলো সহি অপশন ইজ ডি, শুদ্ধ উত্তর হইলো ডি। কিলা চুজ করছি আমরা, ইনো তিনটা আছে, ইনো তিনটা আছে, কিন্তু এরো হইলো গিয়া দিস ইজ দিস এরো ইজ ইন দ্য আপার সাইড, দিস ইজ ফোর দিস ইজ নট আনসার, দিস ইজ ফোর দিস ইজ নট আনসার, আমার ইনো হইতো একটা দুইটা তিনটা, ইনো আছে একটা দুইটা তিনটা সাইডটা, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, এই দুটা অটোমেটিক ক্যান্সেল হয়ে গেছে গিয়া বাই নাম্বার, এখন ডিরেকশন অফ এরো দিয়া এটা ক্যান্সেল হয়ে যায়, সো আনসার ইজ ডি। এই লগিয়া আমার 1993 সিরিজ